ধন্যবাদ। আজকে ইন্টিসার মানহাকে আনার জন্য বের হয়েছি। এসএসসি পরীক্ষা চলছিল, যার কারণে আমাদের এদিকে রাস্তা একটু জ্যাম ছিল, আর বাকি রাস্তাটা অনেকটা ফ্রি ছিল। আসলে রমজানের পর, সরি, ঈদের পরে, রমজানের পর, ঈদের পর আজকে প্রথম ওরা স্কুলে গেল। এর আগে একদিন খোলা ছিল, আসলে প্রথম দিন হওয়াতে যায়নি। আর অনেক দিন আমার আসলে ওভাবে বাজারেও যাওয়া হয় না, টুকটাক যাই, বাজার ছিল, রোজার আগে করেছিলাম, সব কিছুই শেষ হয়েছে, তাই প্রথমে একটু বাজারে নামছি। আর ফার্স্টেই আমার ওই যে আলু কেনার জন্য শুকনো কিছু বাজার দরকার। আলু কত? পাল্লা কত? দাম বেশি আলু পাল্লা? বাবা আমাকে 3 কেজি দেন। এই পেঁয়াজের দাম কি এখন একটু বাড়তে? আলু কিনে গাড়িতে উঠিয়ে এরপর আমি সবজির দিকে চলে যাচ্ছি। আর পথের মধ্যে দেখি পুদিনা পাতা ফেলে রেখেছে, বিভিন্ন জায়গায় আম পড়ে আছে। আসলে বাজারে আসলে আমার অনেক কষ্ট লাগে, অনেক কিছু পড়ে থাকে, এগুলো দেখলাম আমার যে হারে কেন যে এত অপচয় করতেছে। আর কিছুদিন আগে পুদিনা পাতার কি হিউজ দাম ছিল, আর এখন সেই পুদিনা পাতা পথের মধ্যে গড়াগড়ি করছে। আমার লতি এবং ডাঁটা খুব খেতে ইচ্ছে করছিলো, ওই সবজিটা নিয়ে খুব ইচ্ছে ছিল, কিন্তু পেলাম না। এগুলো কি? বাদাম, আম, এত ছোট সাইজের? অনেক রক মরিচ টেকনাফের আম বুঝি এরকম, তো মুম্বাই মরিচ, সেটা তো চিনি গো। আম দেখি তো, আমি চিটং এত বছর থাকি আসলাম, আমি কিন্তু এই আম দেখলাম না। আসলে সব মিলিয়ে কোনো ধরনের সবজি পেলাম না। ওই পাশে যে মহিলারা বসে আজকে সেখানেও কেউ বসেনি, হয়তো ঈদের ছুটি শেষ করে অনেকেই ফিরে আসেনি, যার কারণে বাসায় যা আছে তাই রান্না করবো ভাবছিলাম। আর কোনো কিছু না কিনে চলে গেলাম বাজার থেকে, গাড়িতে উঠে গেলাম, ভাবির বাসার দিকে যাচ্ছি। ভাবির সাথেও অনেকদিন পর দেখা হবে। তো সব মিলিয়ে খুব রোদ পড়েছে, তার উপর রোজা রেখেছি, টায়ার্ডও লাগছিলো। ভাবি আচার বানিয়েছে এবং আমাকে খাওয়ানোর জন্য অপেক্ষা করছিলো, ভাবি জানতো না যে আজকে আমি রোজা। তো যাই হোক, ভাবির আচারগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল, আর ভাবি আমার জন্য আচার একটু প্যাক করে দিয়ে দিল যাতে আমি পরে খেতে পারি। সব মিলিয়ে গরম, আজকে একটু টায়ার্ডও ছিলাম, আলহামদুলিল্লাহ দিনটা আল্লাহ চেয়েছেন ভালো কেটেছে। বাকি দিনগুলো যেন এইভাবেই কাটে, আর ইন্টিসাররা ফিরে আসলে ওদেরকে নিয়ে বাসায় চলে আসবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।